শুরুতে এই সংবাদ শিরোনাম। তুরস্কের জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের ভয়াবহ হামলা, রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা দিলেন বাইডেন। ইউক্রেনের সীমান্ত চৌকিতে রাশিয়ার মিসাইল হামলা, বহু হতাহতের খবর। ইউক্রেনের কাছেও ছিল পরমাণু অস্ত্র, ছেড়েছিল যে আশ্বাসে। ইউক্রেন থেকে বাংলাদেশিরা ভিসা ছাড়াই পোল্যান্ড যেতে পারবেন। ইউক্রেনে রাশিয়ার সাথে যুদ্ধে জড়াবে না মার্কিন সেনারা, বললেন বাইডেন। ইউক্রেনের রুশ হামলা, পুতিনকে ফোন করে যা বললেন মোদি। এবার বিস্তারিত। ইউক্রেনের বন্দরে তুরস্কের একটি জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কৃষ্ণ সাগরে ইউক্রেনের বন্দর শহর ওরেশায় এই ঘটনা ঘটে। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে জাহাজটির নাম ইয়াশা জুপিটার। এটিতে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকা লাগানো ছিল। তুরস্কের টিভি চ্যানেল এনডিটিভি যে ফুটেজ প্রচার করেছে তাতে জাহাজের ভেতরে ধ্বংস অবশেষ দেখা গেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তুরস্কের সমুদ্র বিষয়ক পরিচালকের দপ্তর জানিয়েছে জাহাজটি সাহায্যের আবেদন জানায়নি, বর্তমানে সেটি রোমানিয়ার দিকে যাচ্ছে। বৈশ্বিক অর্থনীতিতে ডলার, ইউরো, পাউন্ড ও ইয়েনে ব্যবসা সীমিত করতে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পূর্ব ইউক্রেনের রাশিয়ার সামরিক হামলার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই কঠোর নিষেধাজ্ঞার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। $1 ট্রিলিয়ন সম্পদ মূল্যের কয়েকটি ব্যাংকের ওপরও নিষেধাজ্ঞা দেন প্রেসিডেন্ট বাইডেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হামলাকারী বলে আখ্যায়িত করেন বাইডেন, তবে তিনি স্পষ্ট জানান ইউক্রেনে রাশিয়ার সাথে যুদ্ধে জড়াবে না আমেরিকার সেনারা। বাইডেন তার ভাষায় বলেন, সপ্তাহের পর সপ্তাহ সতর্ক করা হয়েছে রাশিয়া আক্রমণ করবে, এখন তাই হচ্ছে। ক্রেমলিন এতদিন কোনো প্রমাণ ছাড়া অযৌক্তিক দাবিতে নাটক সাজিয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ এনেছে তারা রাসায়নিক হামলা করবে, গণহত্যা চালাচ্ছে, এসব অজুহাত দেখিয়ে সার্বভৌম ইউক্রেন লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। ঠিক যখন ইউক্রেনের সার্বভৌমত্বের পাশে দাঁড়াতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে বসেছে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ ঘোষণা করেন। মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণার কথা উল্লেখ করে বাইডেন বলেন, এতে করে দেশটির অর্থনীতি স্বল্প ও দীর্ঘমেয়াদে বিপদগ্রস্ত হবে। প্রেসিডেন্ট বাইডেন জানান, নিষেধাজ্ঞাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাশিয়ার ওপর সর্বোচ্চ নেতিবাচক প্রভাব পড়ে, অপরদিকে আমেরিকা এবং ইউরোপীয় মিত্রদের ওপর ন্যূনতম প্রভাব ফেলে। প্রেসিডেন্ট বাইডেন দাবি করেন, তিনি যে নিষেধাজ্ঞা দিচ্ছেন এর সাথে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশের সম্মতি আছে। বাইডেন জানান, G7 নেতাদের সাথে বৈঠক হয়েছে তার, সবাই নিষেধাজ্ঞার ব্যাপারে সম্পূর্ণ একমত। বৈশ্বিক অর্থনীতিতে ডলার, ইউরো, পাউন্ড ও ইয়েনে রাশিয়ার ব্যবসার সুযোগ সীমিত করার ঘোষণা দেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, রাশিয়া যাতে তাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে অর্থের সরবরাহ না পায় এবং 21 শতকের ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। হামলার দ্বিতীয় দিন শুক্রবার সকালের ইউক্রেনের সীমান্ত চৌকিতে রুশ মিসাইল হামলার ঘটনা ঘটেছে। এতে ওই চৌকিতে দায়িত্বরত ইউক্রেনের বর্ডার গার্ড সার্ভিসের বেশ কয়েকজন সদস্য হতাহতের খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে ইউক্রেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জাপোরি ঝঝিয়া সীমান্ত এলাকায় এই মিসাইল হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি। এদিকে সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের দাবি, তারা একটি রুশ বিমানকে গুলি করে ভূপাতিত করেছে, পরে সেটি নয়তলা একটি আবাসিক ভবনের ওপর পড়ে আগুন ধরে যায়। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা অ্যান্টন হেরাশচেনকো এই তথ্য নিশ্চিত করেছেন, তবে বিমানটি মানুষ চালিত ছিল না তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। স্নায়ুযুদ্ধের সমাপ্তিকালে বিশ্বের তৃতীয় বৃহত্তম পরমাণু অস্ত্রের ভাণ্ডার না যুক্তরাজ্যের কাছে ছিল, না ফ্রান্স, না চীনের কাছে, এটি ছিল ইউক্রেনের ভূমিতে। সোভিয়েত পতনের পর সদ্য স্বাধীন ইউক্রেন প্রায় 5,000 পারমাণবিক অস্ত্র পায়, যা মস্কো সেখানে জমা রেখেছিল। ওই সময় কেবল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছে এর চেয়ে বেশি পরমাণু অস্ত্র ছিল। সেই অস্ত্রগুলো ধ্বংস করে দেওয়াকে অনেক সময় নিরস্ত্রীকরণের ইতিহাসে অন্যতম সেরা ঘটনা বলে উল্লেখ করা হয়। কিন্তু ইতিহাস বলে, এই সময় ইউক্রেন আমেরিকা উভয় দেশের বিশেষজ্ঞরাই পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অনেকের মতে, বিধ্বংসী এই অস্ত্রগুলোই রুশ আগ্রাসন ঠেকানোর একমাত্র নির্ভরযোগ্য উপায় ছিল। ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রি জাহোরোদ নিউকের কথায়, আমরা বিনা কারণে পরমাণু অস্ত্র ছেড়ে দিয়েছি, এর বিনিময়ে পশ্চিমাদের কাছ থেকে পাওয়া নিরাপত্তা গ্যারান্টি প্রসঙ্গে তিনি বলেন,
এখন যখনই কেউ আমাদের কোনো কাগজ করতে বলে তখন আমাদের প্রতিক্রিয়া হয় আপনাকে অনেক ধন্যবাদ। অনেক আগে আমরা এমন একটা কাজ করেছিলাম। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন বর্তমানে ইউক্রেনের মধ্যে ফের পারমাণবিক অস্ত্রধর হওয়ার প্রবণতা রয়েছে। হার্ভার্ড ইউনিভার্সিটির ইউক্রেন বিষয়ক বিশেষজ্ঞ মারিয়ানা বুডজেরিন বলেন, মূল কথা হলো আমাদের কাছে অস্ত্র ছিল, সেগুলো ছেড়ে দিয়েছি এবং দেখুন এখন কি হচ্ছে। তিনি বলেন নীতিগত পর্যায়ে হয়তো এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য কোনো নর্চার দেখছি না, তবে জনতার পর্যায়ে এটাই বাস্তব। ডক্টর বুডজেরিনের মতে অনুশোচনা এর একটি অংশ মাত্র, আরেকটি অংশ হলো অন্যায়ের শিকার হলে কারো মনে যে ভাবনা আসে। ইউক্রেনের রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে দেশটি থেকে বাংলাদেশি নাগরিকরা বিনা ভিসায় পোল্যান্ড যেতে পারবেন। পোল্যান্ড ইউক্রেন সীমান্ত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বৈধ পাসপোর্টধারীরা সীমান্তরক্ষী বাহিনীকে পাসপোর্ট প্রদর্শন করে পারবেন, তবে যাদের পাসপোর্ট নেই তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন। প্রত্যেক বাংলাদেশিকে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে রাখতে অনুরোধ করা হয়েছে। পোল্যান্ডের রাজধানী ওয়ারোস্তে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একটি দল আগামীকাল সকালে পোল্যান্ড ইউক্রেন সীমান্তের পথে রওনা হবে। ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে ইচ্ছুক বাংলাদেশিদের তারা সহায়তা দেবে। ইউক্রেনে বোমা বিস্ফোরণ, জ্বালানি তেলের অপ্রতুলতা এবং পথিমধ্যে অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে এই মুহূর্তে পোল্যান্ড ইউক্রেন সীমান্তের দূরবর্তী এলাকায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সীমান্তের দিকে রওনা হতে হলে পরিস্থিতি ভালোভাবে পর্যবেক্ষণ করে রওনা দিতে অনুরোধ করেছে পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবার বৈশ্বিক অর্থনীতিতে ডলার, ইউরো, পাউন্ড ও ইয়েনে ব্যবসা সীমিত করতে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। একই সঙ্গে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হামলাকারী বলে আখ্যায়িত করে স্পষ্ট জানান ইউক্রেনে রাশিয়ার সাথে যুদ্ধে জড়াবে না মার্কিন সেনারা। পূর্ব ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় $1 ট্রিলিয়ন সম্পদ মূল্যের কয়েকটি ব্যাংকের ওপরও নিষেধাজ্ঞার কথা বলেন জো বাইডেন। তিনি বলেন সপ্তাহের পর সপ্তাহ সতর্ক করা হয়েছে রাশিয়া আক্রমণ করবে, এখন তাই হচ্ছে। ক্রেমলিন এতদিন কোনো প্রমাণ ছাড়া অযৌক্তিক দাবিতে নাটক সাজিয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ এনেছে তারা রাসায়নিক হামলা চালাবে, গণহত্যা চালাচ্ছে। এসব অজুহাত দেখিয়ে সার্বভৌম ইউক্রেনের মধ্যে দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। ঠিক যখন ইউক্রেনের সার্বভৌমত্বের পাশে দাঁড়াতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে বসেছে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ ঘোষণা করেন। মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণার কথা উল্লেখ করে বাইডেন বলেন এতে করে দেশটির অর্থনীতি স্বল্প ও দীর্ঘমেয়াদে বিপদগ্রস্ত হবে। প্রেসিডেন্ট বাইডেন জানান নিষেধাজ্ঞাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাশিয়ার ওপর সর্বোচ্চ নেতিবাচক প্রভাব পড়ে, অপরদিকে আমেরিকা এবং ইউরোপীয় মিত্রদের ওপর ন্যূনতম প্রভাব ফেলে। ইউক্রেনে বৃহস্পতিবার থেকে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি পূর্ব ইউক্রেন তথা লুহানস্ক ও ডোনেটস্কের নাগরিকের সুরক্ষার জন্যই এই সামরিক অভিযান। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কের অভিযোগ শুধু ক্ষেপণাস্ত্র বর্ষণ বা বিমানের শব্দ নয়, এই গর্জন আসলে সভ্যতা ধ্বংসের চেষ্টা যার জন্য দায়ী থাকবে রাশিয়া। এদিকে ইউক্রেনে রুশ হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৃহস্পতিবার ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় ইউক্রেনের সংঘাত বন্ধ করতে পুতিনের প্রতি আহ্বান জানান মোদি। ভারত সরকারের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী অবিলম্বে সহিংসতা বন্ধের এবং কূটনৈতিক আলোচনা ও সংলাপের পথে ফিরে আসার জন্য সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।